বাজলো তোমার জান কি হলো আর আর কত খাবে আর কত ড্রিঙ্ক করবে আজকে? আজ আমি ততক্ষণ ড্রিঙ্ক করব যতক্ষণ আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। আজ আমি ততক্ষণ ড্রিঙ্ক করব যতক্ষণ আমার চোখের সামনে ওই রুদ্রদেব আর মিনু চলে যায়। মিনু রুদ্র কোথায় শোন? ওই তো রুদ্রদেব মিনু। তুমি পাওয়া হ্যাঁ তো জেসে খোয়া হুম কেনা চাও কোথায়? আরে ওই তো কালো জ্যাকেট পরা রুদ্রদেব। আরে বাবা না না ওটা অন্য কেউ। না 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 ওই ওটা ওটাই 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 রুদ্রদেব। রুদ্রদেবী দেখো আমার মিনুর সাথে নাচছে, আমার বউয়ের সাথে নাচছে। হ্যাঁ আমার আমার মেনুর সাথে নাচা হচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি না দেখাচ্ছি না। যাই না জান ছবিটা পুরো
থোর দাদুর মতো। আবির, তোমার কাকাই তো কিছুতেই ফোনটা তুলছে না, আমি বুঝতে পারছি না। আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? তাহলে কেন বারবার ফোনটা করা সত্ত্বেও ফোনটা তুলছে না? মিনু, তুমি যতই চেষ্টা করো না কেন, সোমকে আমি তোমার ফোন ধরতে দেব না, কিছুতেই না। সোম, চলো চলো, বাড়ি এসে গেছে, যেতে হবে। চলো, এই তো আমাদের বাড়ি এসে গেছে সোম। হ্যাঁ, এবার যেতে হবে, চলো আস্তে আস্তে আস্তে। কি হয়েছে জানো ভাই? কি হচ্ছে? কি আবার হবে? ওই কয়েকটা ছেলে মিলে আমাকে, আসলে কি জানো তো মিনু, ওই সোম তোর সিনেমাটা কমপ্লিট করতে পারেনি, তাই ক্লাবে ওর বন্ধুরা একটু ওকে নিয়ে হাসাহাসি করছিল, টিজ করছিল। কেন, ওরা কি বলছিল? ওই বলছিল যে সিনেমাটা কমপ্লিট করতে পারেনি কারণ ওর কাছে টাকা নেই, ভিকিরি। কি, ওকে ওর বন্ধুরা এইসব বলছিল? হ্যাঁ, বলেছে তো। আর তুমি তো জানোই বলো যে সোমের একটুতেই মাথাটা গরম হয়ে যায়, তাই একটু রাগারাগি মারপিট হয়ে গেল। আবির, আবির, তুমি কাকার সাথে যাও, চলে যাও। আবির, জানবি, আমাকে প্লিজ তাড়াতাড়ি বলো না, কি হয়েছে বলো না। হ্যাঁ মিনু, বলছি যে ওই তোমার ব্যাগের চেনটা খোলা, কতগুলো টাকা যেন বেরিয়ে রয়েছে দেখো। আমি খেয়ালই করিনি। বলছি যে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? এগুলো এগুলো ওয়ার্কশপে মাটি শুকানোর জন্য ড্রায়ার কেনার টাকা। ও, তার মানে সবার সব কাজই হচ্ছে, শুধু আমার সোমটারই সিনেমাটা বানানো হচ্ছে না, সেই জন্য তো এত আপসেট হয়ে রয়েছে। জানো তো মিনু, আমার না খুব ভয় হয়, মানে এই আপসেট থাকতে থাকতে সোম ডিপ্রেশনে না চলে যায়, আর ডিপ্রেশনে গিয়ে কিছু নিজের ক্ষতি না করে ফেলে। না না, মানে এর আগেও তো আত্মহত্যার চেষ্টা করেছে। না কেন সব বাজে বাজে কথা বলছো? না, আমি আমি এই কাজটা ওকে আর করতে দেবো না। কি করবে তুমি, কিভাবে আটকাবে মিনু? আমি ওকে খুশি রাখবো, কিন্তু কি করে? সোম অবশ্য একটা কাজ করলেই খুশি হতে পারে। কি কাজ? যদি ও সিনেমাটা বানাতে পারে ও খুব খুশি হবে, জানো তো মিনু, আর তার জন্য টাকা লাগবে। আচ্ছা, তুমি তো তোমার থেকে কিছু টাকাও তোকে দিতে পারো, কিন্তু এগুলো তো ওয়ার্কশপের টাকা। আরে বাবা, তাতে কি হয়েছে? সোম সিনেমা বানিয়ে সেটা যদি হিট করে তাহলে তোমাকে টাকাগুলো আমার ফেরত দিতে হবে, তা দিয়ে তুমি আবার সেগুলো কিনে নিতে পারবে। আর তাছাড়া টাকার দামটা তো আর মানুষের জীবনের থেকে বড় হতে পারে না, তাই না? আর বারবার সোম যদি এরকম করতে থাকে, বারবার যদি সুইসাইড অ্যাটেম্প্ট করে, তার মানে তো এটা নয় যে বারবার ও বেঁচে ফিরতে পারবে। না, ওকে আমি এই কাজ কখনো করতে দেবো না, কিছুতেই না। মাছ তো টোপ গিলেছে মনে হচ্ছে। ও বাবা, কাজের সময় একটা জিনিসও পাওয়া যায় না, কোথায় গেল? এত টাকা, এত টাকা তোমার ব্যাগে কোথা থেকে এলো মিনু? আজ না তো মা আলোর দিন, চলো 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 পাল্টাই।